হ্যালো ভিওয়ার্স কেমন আছেন সোবাই আশা করি সকলেই খুব ভালো আছেন আজ আমি জানাবো ভেজাল মধু চেনার আটটি সহজ উপায় কী কী মধুকে আমরা সকলেই চিনি এটি উচ্চ ঔষধিগুণ সম্পন্ন একটি ভেষজ তরল মধুতে আছে নানারকম রোগ নিরাময়ের ক্ষমতা প্রাচীনকাল থেকেই গিরিশ ও মিশরে ক্ষত সারানোর কাজে মধু ব্যবহৃত হয়ে আসছে মধু কখনো নষ্ট হয় না প্রশ্ন হচ্ছে কি করে জানবেন যে মধু আপনি খাচ্ছেন সেটি খাঁটি না এখন বাজারে নানান রঙের মড়কে মধু পাওয়া যায় সুন্দরবনের খাঁটি মধুর নাম দিয়ে ভেজাল রাসায়নিকযুক্ত উপাদান বিক্রি করাও এখন খুব স্বাভাবিক একটা ঘটনা শুধু তাই নয় অনেক নামী সংস্থার প্রক্রিয়াজাত মধুতেও মেলে ভেজাল আসুন এবার তাহলে জেনে নেওয়া যাক খাঁটি মধু চিনে নেওয়ার সহজ উপায়গুলি কী কী আর আপনি যদি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাহলে প্রথমে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি অন করে রাখুন কারণ তার ফলে আমাদের পরের দিনের নতুন ভিডিওটি সবার প্রথম আপনি দেখতে পাবেন প্রথমেই বলি এক মধুতে কখনো কটুগন্ধ থাকবে না খাঁটি মধুর গন্ধ হবে মিষ্টি ও আকর্ষণীয় দুই খাঁটি মধুর স্বাদ হবে খুবই মিষ্টি এতে কোনো ঝাঁঝালো ভাব একেবারেই থাকবে না তিন বেশ কিছুদিন বাড়িতে রেখে দিলে খাঁটি মধুতে চিনি জমতেই পারে কিন্তু গরম জলে কিছুক্ষণ রেখে দেখুন এই চিনি গলে মধু আবার স্বাভাবিক হয়ে আসবে কিন্তু নকল মধুর ক্ষেত্রে এটা কখনোই হবে না চার বা বাটিতে খানিকটা জল নিন তার মধ্যে এক চামচ মধু দিন যদি মধু জলের সঙ্গে সহজেই মিশে যায় তাহলে বুঝবেন যে এটা অবশ্যই নকল আসল খাঁটি মধুর ঘনত্ব জলের চাইতে অনেক বেশি তাই তা সহজে মিশবে না কি নাড়া দিলেও মধু জলে কখনোই মিশবে না পাঁচ একটি মোমবাতি নিয়ে সেটি সলতেটি ভালোভাবে মধুতে ডুবিয়ে নিন এবার আগুন দিয়ে জ্বালাবার চেষ্টা করুন যদি জ্বলে ওঠে তাহলে বুঝবেন যে এটি অবশ্যই খাঁটি মধু আর যদি না জলে তাহলে বুঝবেন যে মধুতে জল মেশানো আছে এবং মধুটি কখনোই খাঁটি নয় ছয় এক টুকরো বোলোটিং পেপার নিন তাতে কয়েক ফোঁটা মধু দিন যদি কাগজটা সম্পূর্ণ শুষে নেয় তাহলে বুঝবেন যে মধুটি একেবারেই খাঁটি নয় সাত এক টুকরো সাদা কাপড়ে মধু মাখান এবং আধ ঘন্টা রেখে দিন তারপর জল দিয়ে ধুয়ে ফেলুন যদি দাগ থেকে যায় তাহলে বুঝবেন যে মধুটি একেবারেই খাঁটি নয় আট শীতের দিনে বা ঠান্ডায় খাঁটি মধু সহজেই দানা বেঁধে যায় তাহলে এই পর্যন্তই ছিল আজকের বিষয় ভিডিওটি এখানেই সমাপ্ত ঘোষণা করছি অনুগ্রহ করে একটি লাইক কমেন্ট ও শেয়ার করবেন কোথা হবে আবার পরবর্তী এপিসোডে